হাই দেখো আজকে তোমাদের একটা নতুন আঁকা দেখাব র্যাবিট কীভাবে রঙ করবে পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটা তোমাদের আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বিশেষ করে ছোটোরা যারা আঁকা শিখছো তাদের ভীষণ উপকার হবে দেখো র্যাবিটটা আমি এঁকে নিয়েছি কিন্তু তোমরা কিভাবে আঁকবে সেটা আঁকার জন্যে আমি পেন দিয়ে আরেকবার তোমাদেরকে আঁকাটা এর ওপরেই এঁকে দেখাচ্ছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তোমরা যারা অভ্যাস করবে তোমাদের এইটা দেখে যাতে সুবিধা হয় তার জন্যে পেন দিয়ে আমি আরেকবার একবার এঁকে নিচ্ছি তোমাদের দেখতে সুবিধের জন্যে দেখো আমি ড্রয়িং করে নিচ্ছি তোমরাও করতে পারো পেন দিয়ে ড্রয়িং অসুবিধা নেই কিন্তু পেন্সিল দিয়ে তোমাদেরকে প্রথমে আঁকতে হবে রাইট দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেব প্রতিটা স্টেপ কিভাবে কালার করবে পুরো স্টেপটাই তোমাদের দেখিয়ে দেব কেমন দেখো আমি এখন খুব ইজি একটা র্যাভিট এঁকে দেখাচ্ছি দেখো আমার আঁকাটা প্রায় শেষ এইবার আমি তোমাদের পুরো রঙ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো তোমরা যারা নতুন শিখছ তাদের অনেকে রং করতে প্রবলেম হয় কি রং করব কিভাবে রঙ করব চিন্তা না করে দেখো তোমাদের এই র্যাবিটের রংটা কত সুন্দর একটা রং তোমাদের একটা স্টেপ দেখিয়ে দেবো তোমরা ইজিলি শিখে যাবে আমার এই আঁকাটা শেষ এইবার তোমাদেরকে আমি রংটা দেখাচ্ছি ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক রংটা দেখো আমি প্রথমে পিঙ্ক কালার নিচ্ছি পিঙ্ক কালার নিয়ে তোমরা কানটাতে ঠিক এইভাবে রঙ করবে রাইট তোমাদের যারা রঙের রঙ করতে অনেকের প্রবলেম হয় পুরো স্টেপ ভিডিওটা আমার দেখানো আছে রঙ করতে তোমাদের অতি সহজে তোমরা শিখে যাবে কিভাবে রঙ করতে হবে পিঙ্ক কালার নিয়ে ঠিক যেভাবে আমি কালারটা করছি ঠিক সেইভাবেই তুমি কালারটা হচ্ছে এইভাবে দেবে তোমরা প্রথমে কানের মধ্যে পিঙ্ক কালারটা দিয়ে নিলাম লাইট পিঙ্ক প্যাস্টেল কালারে গিয়ে দেখবে তোমাদের কালারের নামটাও আমি বলে দিচ্ছি তোমরা নোট করে নাও কালারের নামটা এরপর এরপর লাইট অ্যান্ড শ্যাডোটার জন্যে আমি তোমাদের পিঙ্কেরই একটা ডার্ক ভার্সান আছে রেড রেড দু রকম হয় একটা পিঙ্ক রেড হয় আর একটা স্কারলের রেড হয় এটা হচ্ছে ক্রিমসান রেড এই ক্রিমসান রেডটা নিয়ে তোমাদেরকে ঠিক যেভাবে আমি দিচ্ছি যেভাবে সেইভাবে আলো ছায়াটা তোমাদেরকে এইভাবে দিতে হবে তাহলে একটা আলো ছায়া তৈরি হবে তাতে দেখতে ভাল লাগে অনেকে তো রং করে বাট দেখতে ভাল লাগে না ছবিতে কেন সেটা কি জন্যে কারণ তোমরা রঙটা কিভাবে দেবে প্রত্যেকটা স্টেপ এবং কোন রঙের সঙ্গে কিভাবে রং দেবে সেটাই তোমরা জানো না অনেকেরই তাই জন্য তোমাদের তোমরা আঁকো কিন্তু রংটা করতে গেলে তোমাদের মনে হয় যে ঠিক রং মনের মতো রংটা হলো না আমি দেখো কিভাবে রঙ করছি ঠিক তোমরাও এইভাবে একটা রঙ করে দেখো তাহলে এইবার তোমরা বুঝতে পেরে যাবে যে রঙের স্টেপটা কিভাবে করতে হয় দেখো আমি চোখটাও এঁকে নিলাম এরপরে খুবই ইজি একদম সিম্পল আঁকা একটা এটা কিন্তু হ্যাঁ যতটা সিম্পল ভাবছো ততটা নয় কিন্তু রঙের অনেক স্টেপ আছে সেই রঙটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো দেখো আমি গ্রে কালার নিয়ে র্যাবিট তো সাদা হয় তো পুরোটাই আমি হচ্ছে সাদা রাখবো না ওইভাবে তাহলে তো যে কোনো জিনিসই ফ্ল্যাট লাগবে দেখতে আমি দেখো প্যাস্টেলে একটা গ্রে কালার বলে আছে সেই গ্রে কালারটা নিয়ে লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে পুরো র্যাবিটটাকে আমি হচ্ছে একটা ডাইমেনশান ক্রিয়েট করছি এই ঠিক এইভাবে আলো ছায়াটা তৈরি করবে যেখানে যেখানে ডার্ক পোর্শান হতে পারে তোমরা সেটা পরে দেখাবো তোমার আমার একটা ভিডিওতে যে আমরা কোথায় কোথায় ডার্ক রং দেবো কোথায় কোথায় শ্যাডো দেবো কোথায় কোথায় আমি কোন কালারটা ইউজ করব সেটা এই সব জায়গাগুলোতে আলো কম পড়ে তার জন্য শ্যাডো তৈরি করছি আমি ঠিক এইভাবে শ্যাডো তোমরা তৈরি করবে দেখো আমি পুরোটাই কিন্তু হচ্ছে হোয়াইট দিচ্ছ হোয়াইট রাখছি না যেহেতু র্যাবিড হোয়াইট পেপার হোয়াইটটাই থাকছে আমরা হোয়াইট রঙ ইউজ করবো না পেপার হোয়াইটটাই থাকবে পেপার সাদা কাতার মধ্যে তোমরা আঁকছো সাদাটাই থাকবে কিন্তু কিছু পোষণ জায়গাতে সেখানে আমি গ্রে কালারটা নিয়ে একটু আলো ছায়া তৈরি করে নিচ্ছি যাতে প্রাণীটা পুরো মনে হয় দেখতে একটা থ্রি ডি ডি ব্যাপার তৈরি হয় লোক দেখো আমি গ্রে কালার নিয়ে পুরো কিভাবে দিচ্ছি তোমরা দেখো ঠিক এইভাবেই তোমরাও দেবে তোমরা আগে দেখে নাও দেখে তারপর তোমরা আমার ভিডিওটাকে ফলো করো দেখো ইজিভাবে আমি একটা র্যাবিড এঁকে ফেললাম কিন্তু না এখানেই শেষ নয় কিন্তু তোমরা দেখো এর পরের অংশটা আরও ডিটেলসে তোমাদের করতে হবে র্যাবিটটা আরও বেটার কিভাবে তৈরি করবে দেখো আমি আউটসাইডটাতে ডার্ক কালার দিচ্ছি বিকজ আউটসাইডে ডার্ক দেওয়ার ফলেতেই সাদাটা আরও বেটার লাগবে দেখতে কারণ সাদা অ্যান্ড সাদা ব্যাকগ্রাউন্ড তাতে কি ভালো লাগছে দেখতে ভালো লাগবে না একদমই তাই জন্যে আমি পিছনটা ব্যাকগ্রাউন্ডটা মানে তলার পোর্শানটা আমি ফাঁকা জায়গাতে আমি কালারগুলো দিয়ে আমি একটা কালার বেন্ড তৈরি করছি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি যাতে এই র্যাবিটটা সুন্দর করে একটা সুন্দরভাবে বেরিয়ে আসে মনে হবে যেন একদম অরিজিনালের মতো দেখো আমি এটা হচ্ছে যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে যে কোবাল ব্লু রাইট তোমরা মোম রঙেতে কোবাল ব্লু পরে পাবে না মিডিয়াম ব্লু মিডিয়াম ব্লু হচ্ছে তোমরা দেবে রাইট মিডিয়াম ব্লু দেওয়ার পরে এর সঙ্গে আরও কালার মেশাতে হবে দেখো আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই কালারটা ঠিক এইভাবে মানে যা রঙটা না ভেতরে ঢুকে যায় র্যাবিটের মধ্যে ঠিক বাইরেটাতে তোমরা এইভাবে কালারটা দেবে কেমন দেখো আমি ব্লু কালারটা দিয়ে নিচ্ছি ব্লু কালারটা দেওয়ার পরেতেই আর একটা মজার কালার তোমাদের দিতে হবে সেটা হচ্ছে যে তোমাদের দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো দেখো আমি ব্লুটা দিয়েছি এরপরে তোমাদেরকে আমি দেখো এইখানে রংটা প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে এরপরে দেখো গ্রিন কালার নিয়েছি ভেরিডিয়ান গ্রিন তোমরা ডার্ক গ্রিন বলে একটা মোম মোম রঙে পাবে সেই ডার্ক গ্রিনটা দিয়ে ব্লুর ওপরে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে রঙটা করতে হবে কেমন করে মিশিয়ে মিশিয়ে মনে থাকে যেন কথাটা মিশিয়ে মিশিয়ে পুরো রঙটা এইভাবে কভার করতে হবে তোমরা যে কোনো কালারই দিতে পারো ডার্ক কালার যে কোনো আমি ধরো ব্লু দিয়েছি তোমরা হয়তো এখানে অন্য কালার দিতে পারো পার্পেল আমি পার্পেলে ইউজ করব প্রত্যেকটা জায়গায় দেখো কিভাবে রং প্রত্যেকটা রঙ যেগুলো তোমাদের মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিলে ভালো লাগবে না ওয়াটাবার তোমার যে কোনো কালার দিতে পারো আমি এই কালারগুলো ইউজ করেছি তোমার আমাকে ফলো করতে পারো ছোটরা যারা আঁকতে পারো না যারা রং করতে পারো না তাদের জন্য অনেক সুবিধা হবে এই এই ভিডিওটা আর যারা নতুন যারা নতুন দেখছো তাদের জন্যে তো আরও বেটার এটা আর আমার প্রত্যেকটা ভিডিও ঠিক এইভাবেই দেখানো আছে তোমরা দেখতে থাকো আমার অনেক সিনারি অনেক কম্পোজিশান ওয়াটার কালার রং চঙে বং তোমরা ইউটিউবে সার্চ করতে পারো যারা দেখছো দেখো আমি আরেকটা অন্য কালার নিলাম এটা হচ্ছে ব্র্যান্ড সাইনা ব্রাউন ব্রাউন রঙটা নিয়ে ব্রাউন রঙটা নিয়ে দেখো আমি আউটসাইডে দিয়ে দিচ্ছি দেখো ব্রাউন রঙটা নিয়ে পুরো জায়গাটা আমি কভার করবো শুধু ব্রাউন দিয়ে না বাট এর সঙ্গে মেশানো আছে রঙ প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে আমার এইভাবেই স্টেপ দেখানো আছে আর তোমাদেরকে একটা মাথায় রাখতে হবে যে যে কোনো জিনিস আঁকার সময় আলো ছায়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আলো ছায়া তোমাদেরকে অবশ্যই জানতে হবে এটা যদি জানো তোমরা অবশ্যই ছবি আঁকাটা শিখে যাবে আর আমার চ্যানেলে তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তোমরা দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে রং চঙে বং তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের শেয়ার করো বড়রা যারা দেখছো তারা অবশ্যই ছোটদেরকে দেখিও ছোটদের জন্যে এটা একটা আঁকা শেখার প্ল্যাটফর্ম এই রঙ চঙে বঙে তোমরা অনেক কিছু জানতে পারবে ওয়াটার কালার কীভাবে করবে মোম রঙের সিনারি কীভাবে আঁকবে প্রত্যেকটা স্টেপস প্রত্যেকটা কম্পোজিশন স্টেপ কম্পোজিশান কি জিনিস ওয়াটার কালার কী জিনিস প্যাস্টেল কম্পোজিশান কি জিনিস প্যাস্টেল ব্ল্যান্ডিং কি জিনিস সমস্ত ভিডিও আমার করা আছে তোমাদেরকে পরপর পরপর দেখাবো দেখো এখন আমি ব্রাউনের পর আমি পার্পেল রংটা নিচ্ছি পার্পেল কালারটা পার্পেল কালারটা ব্রাউনের সঙ্গে ব্লেন্ডিং করে দিচ্ছি দেখো পার্পেল কালারটা নিয়ে আমি পুরো রঙটাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো সাদা জায়গাটাকে আমি কভার করব রঙ দিয়ে একটার পর একটা রং নিয়ে তোমরা এইভাবে ঠিক এইভাবে যেভাবে টানছি সেইভাবেই তোমরা হচ্ছে টানবে কারণ এইভাবে যদি টানো তাহলে দেখতে ভাল লাগে অনেকে দেখবে এলোমেলোভাবে টানে তাতে ছবিটা খুবই বাজে লাগে দেখতে এলোমেলোভাবে টানবে না একই দিকে রঙটা টানবে যে কোনো দিক একটা ভেবে নেবে তোমরা বা ডিসাইড করে নেবে যে আমি রঙটা যে কোনো দিকে একটা টানবো সেটা ওইভাবে টেনে তারপরে তোমরা সেটাকে এইভাবে স্ট্রোক দিয়ে দিয়ে কালারটাকে ফিল করবে আর ফিল করার সময় তোমরা মাথায় রাখবে সাদা সাদা না থাকে যতটা সাদা সাদা ব্যাপারটাকে কমানো যায় অনেক সময় পেপারের গেন পেপারের টেক্সচারের জন্যে রঙটা হয়তো ফিল হয় না কিন্তু তোমরা চেষ্টা করবে রঙটাকে মোম রংটাকে ফিল করার এইভাবে ফিল করবে প্রত্যেকটা স্টেপ দেখো আমি ব্লু দেওয়ার পরে তারপরে আবার গ্রিন আবার গ্রিনে পৌঁছে গেছি তারপর পুশিয়ান ব্লু দিচ্ছি এটার উপর পুশিয়ান ব্লু দিয়ে পুরো ব্যাপারটাতে ফিল করছি পুষন ব্লু কালার ব্লুর সঙ্গে খুব ভালো মেশে গ্রিনের সঙ্গে খুব ভালো মেশে ঠিক আউটসাইডটা তোমরা কিন্তু ধরে ধরে করবে যাতে ব্র্যাবিটের ভেতরে কালারটা না পুট হয় দেখো আমি আবার ব্লু নিয়ে পুরো এইখানটাতে সুন্দর করে একটা রঙের সঙ্গে রং কম্বিনেশানটা মিশিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা তোমরা কেমন দেখছো কেমন দেখলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে জানাবে ভালো লাগলে একটা লাইক প্লিজ দিও দেখো আমার এখনও কিন্তু অনেক কাজ বাকি এটার মধ্যে তোমরা দেখছো যে প্রায় হয়ে গেছে তা নয় কিন্তু তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা পুরো শিখে যাবে পুরো ব্যাপারটাই শিখে যাবে দেখো এখন আমি হচ্ছে পুশিয়ান ব্লু কালারটা নিয়ে রঙটাকে সুন্দর করে একটা মিশিয়ে মিশিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি কালারফুল মানে মনোটোনাস ব্যাপারটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এখন পুরো ভিডিওটাতে একটা জিনিস তোমরা নোটিস করেছ যে আমার স্টেপটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধীরে 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 দেখিয়েছি কালার রং কিভাবে করবে দেখিয়েছি তোমরা আমি একটু আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি বিকজ আমার পেপারের টেক্সচারটা অনেক বেশির জন্যে সাদা সাদা কিছু কিছু জায়গায় থেকে গিয়েছিলো তাই জন্য আঙুল দিয়ে একটু রঙটাকে মিশিয়ে দিচ্ছি তোমরাও করতে পারো নাও করতে পারো সেটা তোমরা দেখে নিও কতটা তোমাদের রঙটা মিশেছে যদি মিশে যায় তাহলে করার দরকার নেই যদি না মেশে তাহলে তোমরা এইভাবে করতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন করছি সেটা হচ্ছে যে এই সাদা সাদা ব্যাপারটা খুব চোখে লাগে সাদা সাদা ব্যাপারটা দেখতে বাজে লাগে তার জন্যে ব্লেন্ডিং করে নিয়েছি এরপর দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে শ্যাডো শ্যাডো ক্রিয়েট করতে হবে রেড র্যাবিটটা যাতে বসে আছে তার একটা শ্যাডো পড়েছে সেটা এইটা দিলেই দেখবে ছবিটা একটা অন্যরকম ফর্ম নেবে দেখো আমি এখন শ্যাডোটা তৈরি করে নিচ্ছি দেখো তোমাদের প্রত্যেকটা স্টেপই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাতে সুবিধা হবে তোমাদের আঁকতে আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে কারণ আমি লাইকটা পছন্দ করি তোমাদের শেখাতে পারলাম এটা ভেবে ভাবলাম যে ভাববো যে তোমরা পছন্দ হয়েছে তোমাদের দেখো আমি স্যারোটা তৈরি করে নিচ্ছি ব্ল্যাক রং দিয়ে ব্ল্যাক রং ইউজ করতেই পারো তোমরা যে কোনো কিন্তু ব্ল্যাকটা দেখো কালারের সঙ্গে ব্ল্যাকটা মিশে যাওয়ার ফলে ব্ল্যাকটা ব্ল্যাক মনে হচ্ছে না এখন সেটা একটা মাল্টি কালার তৈরি হয়ে গেছে ব্ল্যাকের সঙ্গে ব্লু ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে গ্রিন এটা মিশে একটা সুন্দর একটা শ্যাডো তৈরি হয়েছে এবার দেখো আমি আরও ডিটেলসে তোমাদেরকে র্যাবিটটাকে এঁকে দেখাচ্ছি কারণ র্যাবিটের গায়ে যে লোমগুলো থাকে সেই লোমগুলোর যতটা পারবে একটু ডিটেলসে তোমরা আঁকবে দেখো আস্তে আস্তে সরু করে টানতে হবে মোটা মোটা না হয়ে যায় রংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এইভাবে একটু লোমগুলোকে বার করতে হবে তাহলে আরও আরও ডিটেলসে তোমাদেরকে দেখ ডিটেলস আঁকলে দেখতে ভাল লাগবে র্যাবিটটা দেখো র্যাবিটটা হচ্ছে গায়ে লোমগুলোকে আমি আস্তে 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 স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখন দেখো তোমাদের যে আঁকাটা দেখাচ্ছি সেটা আগের থেকে কতটা ভালো লাগছে তোমরা নিজেরাই বলো কেমন লাগছে দেখো হচ্ছে তোমাদের এই এইভাবে ঠিক লোমগুলো তোমাদেরকে তো আস্তে আস্তে করতে হবে কারণ পুরো জায়গাটা সাদা রাখলে তো খুব ফ্ল্যাট লাগবে দেখতে তার জন্যে লোমগুলো আস্তে 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 সরু সরু করে স্টোক দিয়ে দিয়ে তোমাদেরকে করতে হবে কিভাবে করতে হবে স্ট্রোক দিয়ে দিয়ে তাহলে তোমরা দেখছো কিভাবে করছি ঠিক এইভাবেই তোমরা হচ্ছে পুরো র্যাবিটটাতেই যেই জায়গাগুলোতে শ্যাডো পরে সেই জায়গাগুলোতে লোমগুলো এইভাবে তৈরি তৈরি করবে ব্রাউন গ্রে ব্ল্যাক এই কটা কালার তোমরা ইউজ করতে পারো দেখো আমি লেজটাও করে নিচ্ছি পাটাও করে নিচ্ছি এরপর একটু ব্ল্যাক দিয়ে আর একটু শ্যাডোগুলো ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই তোমরা আর আমার প্রচুর ভিডিও করা আছে জল রং করা আছে প্যাস্টেল কালার করা আছে কিন্তু স্কেচ ড্রয়িং করা আছে তোমরা এই এইসব ভিডিওগুলো দেখো তোমাদের অনেক হাতে স্কিল বাড়বে কিভাবে তোমরা শিখবে সেই পুরো ভিডিওতে দেখানো আছে প্রত্যেকটা স্টেপ আর এই স্টেপটা জানা তোমাদের খুব দরকার নালে তোমরা রঙ করতে গিয়ে তোমাদের অনেকেই আটকে যাও দেখো আস্তে 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 দেখো র্যাবিটটা আরও বেটার লাগছে দেখতে এইভাবে স্টোক দিচ্ছি কীরকম করে তোমরা এটা খেয়াল করো অবশ্যই খেয়াল করো এই যে এই যেভাবে আমি স্টোক দিয়ে দিয়ে আঁকছি ঠিক এইভাবে তোমরা স্টোক দিয়ে দিয়ে আঁকবে তাহলে দেখবে র্যাবিটটা আরও আরও সুন্দর লাগছে দেখতে আরও বেটার ডিটেলসে আঁকতে হবে তোমাদেরকে ছোটরা যারা দেখছো এবং যারা শিখবে তারা এই ভিডিওটা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর তোমরা এই ভিডিওতে দেখে তোমরা অবশ্যই করে আমাকে জানাতে পারো কেমন হয়েছে আর আমার আরও ভিডিও আছে এর পরের ভিডিওগুলো তোমরা অনেক কিছুই জানতে পারবে সেটা তোমাদেরকে আমি আপলোড করে দেখাবো আর এছাড়া তোমরা দেখো আমার এই আঁকাটা প্রায় কমপ্লিটের দিকে দেখো এখন দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ তোমরা এরকম করে তোমরা প্রত্যেকটা ভিডিওতে ঠিক এইভাবেই আমার স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখানো আছে তোমরা দেখ দেখতে থাকো এখন দেখো র্যাবিটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ছোট ছোটো ছোট ছোট কোথাও কোথাও একটু যেখানে মনে হবে সেই জায়গাগুলোতে একটু রোম করে দেবে লোম কেমন এবার আমি এই পুরো ডিটেলসটা একে দেখালাম তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লেগেছে কেমন আর দেখো স্যারোটাকে আর একটু ব্লেন্ডিং করে নিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি আরও সুন্দর লাগে যাতে দেখতে ঠিক এইভাবে তোমরা হচ্ছে কালারগুলো দিও থ্যাংক ইউ কেমন লাগলো জানিও